আমাদের বাংলাদেশটা সত্যিকার অর্থেই একটা ড্রয়িং আমি বলবো, আমাদের বাংলাদেশের ড্রয়িং রুমটা এই কারণেই বলবো যে আমাদের এই ছোট্ট দেশের আনাচে কানাচে যেখানে দেখবে যে গ্রাম বাংলার মানুষ যারা বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করে, বাংলা ভাষা শুনতে পছন্দ করে, তো সেই জায়গা থেকে মানে ড্রয়িং রুম এই জন্যই বলছি যে বাঙালির মধ্যে থাকাটা খুব ভালো ছিল, কিন্তু আমি অতটা বিশেষ মানুষ নই, তার জন্য বিশেষভাবে অত কিছু সাজেস্ট করার বা জ্ঞান দেওয়ার আমার কোনো কারণ নেই। কিন্তু অবশ্যই যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটকে ঘিরে আমাদের সিনেমাগুলো হয় কি বলবো না, তবে আমার কাছে মনে হয় যে যদি আমরা থাকতাম খুব ভালো। আরেকটু ক্লিয়ার করে জানতে চাই দিদি, যেখানে দীপিকা পাড়ুকোনের সিনেমা চলবে যেই হলে, তার পাশের হলে অপু বিশ্বাসের সিনেমাটা মুক্তি পেতে পারে বা পাবে, সেই ক্ষেত্রে অপু বিশ্বাস এবং দীপিকা পাড়ুকোনের ছবির কিভাবে দর্শক দেখবে, বা দীপিকাকে দেখবে নাকি অপু বিশ্বাসকে দেখবে, কি মনে হয় আপনার, বা আপনাদের ক্যারিয়ার বাংলা সিনেমার জন্য কোনো হুমকি আসলে হিন্দি সিনেমার রিলিজকে কেন্দ্র করে হচ্ছে কিনা? আমার কথা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে আমাদের গ্রাম বাংলার মানুষরা আসলে তাদের মতো করে দেখতে পছন্দ করে। আমি খুব কাছে থেকে দেখেছি, আমার খুব সৌভাগ্য বলতে হয়েছে, যখন আমি কোনো সিনেমার শুনে নিয়ে যেতাম গ্রামে, তখন দেখতাম যে কোনো একটা মানে একটু মাথা থেকে আজান দিচ্ছে, কাপড় পরে গেছে, কিছু বয়স্ক মা খালারা তখন বলতেন আজান দিচ্ছে, মাথা থেকে কাপড় ফেলছিলেন। কিন্তু লাইক আমরা হয় না যে নায়িকা হয়তো এমন একটা ড্রেস আপ করা, সেখানে মাথায় কাপড় দেওয়ার সুযোগটা আমাদের নেই, তো এটা খুব এনজয় করতাম, কারণ তারা মা খালা, তারা অনেক বুদ্ধিমান এবং তাদের কারণেই আজকে আমরা এই জায়গা, তখনও তারা আমাদেরকে নির্দেশনা দিতে। তো সেই জায়গা থেকে আমি যে লাল শাড়ি সিনেমাটা বানিয়েছি, অবশ্যই গ্রাম বাংলার মানুষদেরকে চিন্তা করে আমি বানিয়েছি এবং তাদেরই জীবন ধারণা থেকে, যে যেহেতু স্পেসিফিক আমার গল্পটার সাথে আসলে তাদেরকে ঘিরে, কিন্তু তারা গ্রাম বাংলারই কিন্তু মানুষ। তো আমার কাছে মনে হয় যে আমার মা খালারা ওই রকমই আছেন, তারা ওই আজান দিনেই মাথায় কাপড় দেওয়ার জন্য আমাদেরকে ঘুরে ঘুরে লাগাবে, আমার মনে হয় উত্তরটা পেয়ে গেছে। দিদি, শিল্প এবং সংস্কৃতি বলতে আপনার কাছে কি মনে হয়? এটা না আমরা জানতে চাই যে রুচির দুর্ভিক্ষ নিয়ে তো নানান আলোচনা হচ্ছে, আপনি বলেন তো আপনার মতো করে, আসলে কি আমাদের দেশে রুচির দুর্ভিক্ষ চলছে বলে মনে করেন? এই বিষয়ে আমার আসলে কোনো মন্তব্য বা মতামত নেই, কারণ এক একজন মানুষের কথা বলার প্যাটার্নটা অন্যরকম, সুতরাং এই বিষয়ে বিশ্লেষণ করা কিছু।